পুরান ঢাকার তাঁতিবাজারে পূজা মণ্ডপে একটি পেট্রোল বোমা ছুড়ে মারার ঘটনা ঘটেছে। তবে সেটি বিস্ফোরিত হয়নি, কালো হয়ে যাওয়া সলতে সহ সবুজ কাচের বোতলটি উদ্ধার করা হয়েছে। হামলাকারীদের ছুরিকাঘাতে মণ্ডপের চারজন স্বেচ্ছাসেবকের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদেরকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে এটা ছিনতাইকারীদের কাজ। এই ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটকের কথা বলছে বাহিনীটি। কোতোয়ালি থানার ওসি এনামুল হাসান বলেন, রাত 8টার দিকে এক নারীর চেইন ধরে টান দেয় কয়েকজন ছিনতাইকারী। এই সময় সেখানকার লোকেরা বাধা দিলে ছিনতাইকারীরা চারজনকে ছুরিকাঘাতে আহত করে। হামলাকারীরা একটি বোতল ছুড়ে মারে, তবে সেটি বিস্ফোরিত হয়নি, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বোতলে কি ছিল জানতে চাইলে ওসি বলেন, যেহেতু সেটি বিস্ফোরণ হয়নি সেক্ষেত্রে সেটা ভয় ভীতি দেখানোর জন্যও ছুটতে পারে, তবে দেখা যায় সেটিতে তরল আছে। এই ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের একজনের কাছে চাকু ছিল যেটি উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন আকাশ 23, হৃদয় 23 ও জীবন 19। ছুরিকাঘাতে আহত হয়েছেন ঝন্টু 45, মোহাম্মদ সাগর 38, মোহাম্মদ খোকন 35 ও বৃত্ত 26। ঘটনার বিষয়ে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, হামলার ব্যাপারে শুনেছি, আমাদের পরিষদের লোকজন পুলিশের সঙ্গে কথা বলছে, পরে বিস্তারিত জানানো হবে, আগে আমরা পুরো ব্যাপারটি জানার চেষ্টা করছি, পরে পরিষদ আনুষ্ঠানিকভাবেই বক্তব্য জানাবে।